18ই মে নবজোয়ার কর্মসূচি নিয়ে বাঁকুড়া জেলা সফরে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই শুরু দল বদলের খেলা। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল বেশ কয়েকটি পরিবার, পাশাপাশি কর্ণাটকে পরাজয়ের পর বিজেপি ছেড়েও কংগ্রেসে যোগ দিলেন অনেকেই। বাঁকুড়া ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। যেই তেঘরি অঞ্চল এক ডাকেই আমাদের ঘোষাল পরিবারকে চিনে এবং আমার জেঠামশাই কংগ্রেসের একজন ভালো নেতা ছিলেন, এই কারণে আমার সম্মান রাখার জন্যই, বজায় রাখার জন্য আমি তৃণমূল থেকে এই কংগ্রেসে জয়েন করেছি। আমি আগে করতাম বিজেপি, এখন আমি জাতীয় কংগ্রেস। আজকে যোগ দিলেন? হুম, আজকে যোগ দিলাম। যোগদানকে নাটক বলে কটাক্ষ তৃণমূলের। এসব নাটক, কংগ্রেসে যোগদান করতে কংগ্রেস পার্টিটা কোনো অস্তিত্ব আছে? কংগ্রেস আজকে জীবাশ্মতে পরিণত হয়েছে। দলের শক্তি বাড়ালো দাবি কংগ্রেসের। দুই ফুলের ওপরে বিতশ্রদ্ধ হয়ে প্রায় জনপঞ্চাশেক মানুষ সপরিবারে আজকে জাতীয় কংগ্রেসের ঝান্ডাকে হাতে তুলে নিয়েছে। তারা সেই দুই ফুলকে ছেড়ে জাতীয় কংগ্রেসের হাত শক্ত করবার জন্য জাতীয় কংগ্রেসে যোগদান করছেন মানুষ। দল বদল করলেও ভোট বিজেপিতেই, কটাক্ষ বিজেপির। টাকা বড় বালায় নগদ পয়সা যদি কাউকে দিয়ে সাময়িক যদি নিয়ে যায়, ওরা কিন্তু ভোট দেবে সব বিজেপিকে। আসন্ন পঞ্চায়েত ভোট, তার আগে দলবদলের খেলা বেড়েই চলেছে। ক্রমাগত শক্তি ক্ষয় হচ্ছে তৃণমূলের। নির্বাচনের আগে তৃণমূলের নেতাকর্মীরাই দলের উপর আস্থা হারালে সাধারণ মানুষ কি আস্থা রাখতে পারবে? বাঁকুড়া থেকে সরপ্রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।